উপস্থিত আছো রাম জন্মভূমি অযোধ্যাত। আর এই মুহূর্তে আপনার মূল পিছফালের যে দৃশ্য দেখাইছো সেয়াই হয়েছে রাম মন্দির। যে রাম মন্দির বহু প্রতীক্ষার অন্ত অবশেষত তৈয়ার হল, অবশেষত সাজু হল। আর যে রাম মন্দির এনেকৈতে দেখা গৈছে দর্শনার্থীর ভিড় আর যথেষ্ট সংখ্যক লোকর ভিড় ইয়াত। যে পুয়া প্রায় তিনিমান বজার পরাই এনেকৈ ইয়াত ভিড় পরিলক্ষিত হয়েছে। আর এই রাম মন্দিরের বাবে যে দীর্ঘদিনিয়া অপেক্ষা আছিল অবশেষত এই রাম মন্দিরের মুক্তি। আর এই মুহূর্তে যে দৃশ্য আপনার দেখাই আছো, আমার দর্শকক দেখাই আছো, এনেকৈয়ে মানুষ আহিছে, বিভিন্ন ঠাইর মানুষ আহিছে। আর এটাই মনত উদ্দেশ্য লৈ আহিছে যে তেওঁলোকে শ্রীরামর দর্শন করিব, জয় শ্রীরামর ধ্বনি দিছে। আর হাতে হাতে পতাকা কোনোবাই লৈ আহিছে। আর এনেকৈ দেখা গৈছে যে যে তেওঁলোকৰ মাজত ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আর এটা কথা কিন্তু কবই লাগিব যে নিরাপত্তারক্ষীর বাবে কিন্তু খুব এটা চ্যালেঞ্জিং হয়েছে। কিয়নো ইয়াত যে ভিড়, এই ভিড় যথেষ্ট, এই ভিড় বহু সময় পূর্বরে এনেকৈ আছে। আর এই যে ভিড় সুশৃঙ্খলাবদ্ধভাবে যাতে নিয়ন্ত্রণ করে রাখব পারি, যাতে সকলে নিয়ারিকই আগবাড়ি গৈ দর্শন করবলে পারে, সেই কথাখিনির উপর খুব গুরুত্ব আরোপ করা হয়েছে। আর এই মুহূর্ত কিছু কথা আমি পাতিবলে চেষ্টা করিম যদি পারো। তেওঁলোকৰ মাজত ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। এই ধরনের জয় শ্রীরাম ধ্বনি দিছে, ব্যাপক উৎসাহ উদ্দীপনা এই সকল লোকর মাজত পরিলক্ষিত হয়েছে। আর এয়াই পরিবেশ, রামময় পরিবেশ। এইকটা দিন শ্রীরামৰ ভক্তি বিধৌত হয়ে পড়ছে সকলো। যদি আমি আপনার চারিওফালের দৃশ্য দেখাও, আমার দর্শকে নিশ্চয় বুঝি উঠিব যে কি ধরনের ইয়াত মানুষ হুবরি খাই পড়ছে, ভক্তিরসত এক প্রকার বোর গৈছে সকলো। আর অপেক্ষা দীর্ঘদিনিয়া আসলে, দীর্ঘদিনিয়া অপেক্ষা, এই অপেক্ষার অন্ত পড়িল। এই অপেক্ষার অন্ত এই সকল লোকে অবশেষত রামলালার দর্শন করবলে সক্ষম হব। যে বিগ্রহ চাবলৈ আগ্রহ আসলে, যে বিগ্রহ স্থাপনের এই দীর্ঘদিনিয়া অপেক্ষা আছিল। আর অকনমান দৃশ্য আমি আগলে দেখাম আপনার। ইয়াত মূর সতীর্থ ক্যামেরা পার্সন প্রভাস সিং আছে। প্রভাস সিং আর মই বহুদিন ধরে ইয়াত আমি আপনার দেখাই আছো, যান পড়ো আপনার এই পোনপটিয়া সম্প্রচারত আমি দেখাই যাবলে চেষ্টা করছো। এয়াই রাম মন্দির। আপনি যদি ভাবিছে যে আপনি কেতিয়াবা রাম মন্দিরলৈ আহিব, এই বাতৰি আপনি আহিব। ইয়াত হয়তো আজির তারিখের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট অকমান হয়তো সুকিয়া হয়েছে, হয়তো পিছলৈ এই সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট বা এই দর্শনের ব্যবস্থা কিছু সুকিয়া হবও পারে পিছলৈকে, হয়তো ইয়াত কিছু পদ্ধতি সুকিয়া হবও পারে। কিন্তু আজির যে এই ভিড় আসলতে কোয়া হয়েছে যে আজি যেহেতু মন্দির মুকলি হয়েছে, মন্দির কালি প্রতিষ্ঠা হল আজি 23 তারিখ, আজি সাধারণ দর্শনার্থীর বাবে মুকলি করা হয়েছে। আজি সকলে বিচারিছে যে প্রথম দিনটোতে আহি তেওঁলোকে রামলালার দর্শন করিব আর শ্রীরামর দর্শন করিব। আর সেই ফলে যে দৃশ্য আপনি দেখিছে সেই ফলে এনেকৈ সিকিউরিটির তাত কিছু চেক বহুয়া হয়েছে। ইয়াত খুব কাঢ়া নিরাপত্তা ব্যবস্থা, রাম মন্দিরের এই গোটেই চৌহদত দেখা গৈছে খুব কাঢ়া নিরাপত্তা ব্যবস্থা। আর তাত বিভিন্নটা সিকিউরিটি গেট তৈয়ার করা হয়েছে, আর সেই গেটেরে এই সকল লোক আগবাড়িছে চাও। আর নির্দিষ্ট দর্শনের সময় ডাঙর চৌহদ এটা রাম মন্দিরের, আমি ভিতরের যে দৃশ্য আমি সেয়া আমার দর্শকক দেখাই গিয়ে আছো। ডাঙর চৌহদ আর তাত ইয়ার পিছত সম্পূর্ণক আরো সুন্দরক সজাই তোলা হব বলে আমি গম পাইছো। আজি ফুলেরে সুসজ্জিত হয়ে আছে রাম মন্দির। আর এনেকৈ ইয়াত প্রতিটো ক্ষণ, প্রতিটো যে অযোধ্যাবাসীর অপেক্ষা তেওঁলোকে মন্দির দর্শন করিব। আর একটা কথা কম যে এই যে রাম মন্দির, এই রাম মন্দির নির্মাণের এই গোটেই প্রক্রিয়াটো দীর্ঘদিনিয়া বলে কবলে গলেও ইয়াত কব লাগিব খুঁটি নাতি সকলখিনি চাওয়া হয়েছে। এই রাম মন্দিরের নির্মাণ কার্য এনেকা যে ইয়াত 6.5 প্রাবল্যর ভূমিকম্পলৈকে এই রাম মন্দিরত কোনো ক্ষতি নহয়, সম্পূর্ণ তেনে বনোয়া হয়েছে, কোনো ধরনের কংক্রিট ইয়াত ব্যবহার করা হওয়া নাই, সম্পূর্ণ শিলেরে নির্মিত নাগারা শৈলীত নির্মিত যে উত্তর ভারতের মন্দিরের শৈলী। আমার ভারতবর্ষত বিভিন্ন তেনেকুৱা মন্দির নির্মাণের বা মন্দিরের শৈলী আছে, আর সেই শৈলীর ভিতর অন্যতম এই শৈলী।
আৰু ইয়াত যি তলৰ জিসুৱা মাটি কেবা ফুট কেবা তৰপু ইয়াত এনেকুৱা এবিধ বিশেষ কংক্ৰিটৰ মিশ্ৰণ ব্যৱহাৰ কৰা হৈছে সেই কংক্ৰিটৰ মিশ্ৰণে ইয়াক অধিক স্থায়িত্ব দিব হাজাৰ বছৰলৈকে কোনো ইফাল সিফাল নোহোৱাকৈ তেনেকুৱা এটা মজবুত এটা শক্তিশালী এটা ভেটি দিয়া হৈছে